এমএলএদের মাইনে সবচেয়ে কম সারা ভারতবর্ষের মধ্যে। এমনকি তার চলাফেরা, তার দুটো খাওয়া, অ্যাসেম্বলিতে এসেও তাদের সবচেয়ে কম মাইনে তারা পান। এটা পর্যবেক্ষণ করে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছেন, 10,000 টাকাটা যেটা পার মান্থ আপনারা পেতেন এবং মিনিস্টার অফ স্টেট 10,900 পেতেন, মিনিস্টার ইনচার্জ 11,000 পার মান্থ পেতেন, এখন থেকে মিনিস্টার ইনচার্জ মিনিস্টার অফ স্টেট ইজ প্রপোজড টু বি ইনক্রিজড 40,000 পার মান্থ অ্যাকর্ডিং দ্য রিভাইজড পে উইল বি ফর এমএলএস 50,000 পার মান্থ, ফর মিনিস্টার অফ স্টেট 50,000 পার মান্থ, ফর মিনিস্টার ইনচার্জ 51,000 পার মান্থ, অর্থাৎ 40,000 বাড়িয়ে দেওয়া হলো। আর সিন্স অনারেবল চিফ মিনিস্টার ডাজেন্ট ড্র এনি পে অর অ্যালাউন্সেস এন্টাইটেল টু অনারেবল চিফ মিনিস্টার অ্যাকর্ডিংলি নো রিভিশন ইজ বিং প্রপোজড ফর দ্য পে অ্যান্ড অ্যালাউন্সেস ফর অনারেবল চিফ মিনিস্টার। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী, প্লিজ প্লিজ, যে সিদ্ধান্তটা নিলেন, যেহেতু আপনি মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে আপনি নেন না, যে ভবিষ্যতে যারা, আমি বলছিলাম যে আমাদের এই এই আপনার পে অ্যালাউন্সটা আপনার এনহ্যান্স থাক, আপনি নেন না এটা আপনাদের মহানুভবতা, কিন্তু অফিসিয়ালি আপনার পে অ্যালাউন্সটা থাক, এইটা আমি আপনাকে বলবো দেখবার জন্য। আপনি আর আপনার যে পে অ্যান্ড আপনার যে আপনার এনহ্যান্স যেটা পে সেটা আপনার ক্ষেত্রেও থাক, আপনি নেন না সেটা আপনার মহানুভবতা, কিন্তু এইটা আপনার অফিসিয়ালি এটা থাক, এটা আপনি অফিসিয়ালি যদি আমরা বলি যে আপনি এটা কোনো রিভিশন হলো না এটা ঠিক দেখাবেন। আমি অনারেবল স্পিকারকে রেসপেক্ট দিয়ে জানাতে চাই, আমি অ্যাজ এ 7 টার্মস পার্লামেন্ট এমপি আমি 1,00,000 টাকার উপরে পেনশন পাই, কিন্তু গত 12 বছর আমি 1 পয়সাও নিইনি, এবং আমি অ্যাজ এ এমএলএ অ্যাজ এ চিফ মিনিস্টার আই ডোন্ট ড্র ইভেন 1 রুপি, বিকজ আমি মনে করি মামাটি মানুষের সরকার, যতটুকু প্রয়োজন ততটুকুই দরকার, আমি বই থেকে যা রয়্যালটি পাই আমার চলে যায়। ঠিক আছে, এবার বিফোর আই অ্যাডজর্ন দ্য হাউস মে আই রিকোয়েস্ট অনারেবল মেম্বার্স টু স্ট্যান্ড অন দেয়ার সিটস আমাদের ন্যাশনাল অ্যান্থেম গাইবার জন্য, কারণ আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ অধিবেশন হলো।